শহর কলকাতা কেন্দ্রিক যা যা ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোথায় কোথায় কন্ট্রোল রুম খোলা হচ্ছে, সেই সমস্ত খবর আমরা আপনাদের দিলাম এই আগের প্রতিবেদনে। এবং তারপর এবার বলি জেলায় যেখানে যেখানে ল্যান্ডফলের পর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোতে, সেই সমস্ত জেলাতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে ইতিমধ্যেই। মানুষজনকে তাই সেখান থেকে ফ্লাড সেন্টারে বা নিকটবর্তী স্কুলগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার কাজের জন্য, এবং সেই সঙ্গে উদ্ধার কাজের জন্য গ্রাউন্ড লেভেলে মোতায়েন রয়েছে এসডিআরএফ এনডিআরএফ টিম। রেমালের পর দানা ধেয়ে আসছে আরও একটা শক্তিশালী ঘূর্ণিঝড়। মূলত উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকলেও বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও দানা যথেষ্ট দাপট দেখাতে চলেছে বলে ধারণা আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া অফিসের মতে দানার সর্বাধিক প্রভাব পড়তে চলেছে দীঘা ও সুন্দরবন সংলগ্ন এলাকায়। দানা মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে প্রশাসন। সমস্ত পর্যটকদের অবিলম্বে দীঘা ছাড়তে বলা হয়েছে। হোটেল মালিকদের সঙ্গেও কথা বলা হচ্ছে পুলিশের তরফে। প্রত্যেকটি জায়গাতে আমরা হোটেলে এবং অন্যান্য জায়গায় অ্যানাউন্স করছি, এবং আস্তে আস্তে যেটা সকালেও ছিল বেশ কিছু পর্যটক ছিল, তাদেরকে আস্তে আস্তে অনুরোধ করা হচ্ছে যে এখান থেকে সরে যাওয়ার জন্য, এবং মানুষ শুনছেন। তারপরও সরকারের নির্দেশিকা অমান্য করে যে সমস্ত ঝড়বিলাসীরা সমুদ্রে নামছেন তাদের ওপর সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন। পর্যটকরা যাতে সমুদ্রে নামতে না পারেন তার জন্য দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে পাড়। সকাল থেকেই সৈকতে টহল দিচ্ছে কেন্দ্র তথা রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। এনডিআরএফের টিম তারা কিন্তু রয়েছেন, একটু কিভাবে যদি সতর্ক করছেন মানুষদেরকে তারা একটু দেখানোর চেষ্টা করব। সমুদ্র সৈকতে চান করা এবং সমুদ্রের তীরে যাওয়া বারণ আছে, দেখছেন সব লাগানো আছে, সব দড়ি দেখতে পাচ্ছেন, সমুদ্রে কেউ নামেনি। সৈকতের পাশাপাশি সমুদ্রেও চলছে নজরদারি। মৎস্যজীবীদের পাড়ে ফিরে যেতে মাইকিং করা হচ্ছে কোস্টাল পুলিশের তরফে। সমুদ্রের ধারের সমস্ত দোকানগুলি বন্ধ করা হচ্ছে প্রশাসনের তরফে। ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলার পর যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই পরিকল্পনা করে রাখছে প্রশাসন। জেসিপি রাখছি, বিভিন্ন লোকেশন রাখছি, যাতে ঝড় থেমে যাওয়ার পর তাড়াতাড়ি 2 ঘন্টার মধ্যে আমরা রাস্তাগুলো ক্লিয়ার করে নিতে পারি। 300 মতো আমাদের গ্যাং রয়েছে যারা পাওয়ার ডিপার্টমেন্টে, ঠিক আছে, যাতে কুইক আমরা পাওয়ার রেস্টোরেশন করতে পারি। হেলথ ডিপার্টমেন্টকে সতর্ক করা হয়েছে। দক্ষিণ 24 পরগনারও বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে এসডিআরএফ ও এনডিআরএফের টিম। গঙ্গাসাগর বিডি অফিসে ঝড় মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। অসংরক্ষিত বাঁধের কারণে ঘূর্ণিঝড়ের প্রভাব আরও বেশি করে পড়ে কাকদীপ, বক্খালি, মহিশমারির মতো এলাকায়। দানার তাণ্ডব সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ। বুধবার বিভিন্ন এলাকায় বাঁধ পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হজরা। এমনি এদিকে যতটা ভাঙন হচ্ছে, ভাঙন যখনই হবে এবং এবারে যে সমুদ্র উত্তাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, হ্যাঁ, এটা সব কিছু হচ্ছে, তার প্রেক্ষাপট হচ্ছে জলবায়ু পরিবর্তন। তবে বাঁধের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দানার আতঙ্কে ত্রস্ত বাসিন্দারা। গেলেন না, আমরা কি করে থাকবো, আমাদের ঘরের মধ্যে একদম জল লেগে যাচ্ছে, ওখানে কিছুই নেই। জিও চটটা দিয়েছে কালকে রাত্রে, সেই এমনি উপরে চাপা দিয়েছে। যাবো কি করব, এই তো সামনে একটা স্কুল আছে, সেই ভাঙা। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সন্দেশখালীতেও এক নাগারে চলছে মাইকিং। মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনী। তবে প্রস্তুতি যতই থাকুক না কেন, এখন থেকেই দানা ভয় ধরাচ্ছে জেলার বাসিন্দাদের মনে। রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদ নির্মূলের বার্তা দিলেন। চীনকে পাশে নিয়েই, পাকিস্তানের নাম না করেই সন্ত্রাসবাদ নিকেশের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঁচ বছর পর মুখোমুখি নরেন্দ্র মোদি ও শি জিনপিং। যেদিকে নজর গোটা বিশ্বের, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাশে নিয়েই সন্ত্রাসবাদ ইস্যুতে চড়া সুরে পাকিস্তানকে বিঁধলেন নরেন্দ্র মোদি। একই সঙ্গে খোঁচা দিলেন পাকিস্তানের বন্ধু দেশ চীনকেও। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গত বছর পাকিস্তানের বেশ কয়েকজন জঙ্গির বিরুদ্ধে প্রস্তাব আনে ভারত। বাধা হয়ে দাঁড়ায় চাল বা চীন। ভেটোর কারণে পাশ হয়নি সেই প্রস্তাব। এই নিয়েই ব্রিক্স সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, যুব সমাজকে সন্ত্রাসের পথ থেকে বিরত রাখতে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর্থিক মদত দেওয়া বন্ধ করতে হবে সন্ত্রাসে। প্রধানমন্ত্রীর আরও বার্তা, সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বৈত চরিত্র থাকা মোটেই উচিত নয়। এর বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে। লাদাখে সেনা টহলদারির প্রশ্নে ইতিবাচক সমাধান সূত্র মিলেছে, মঙ্গলবার এমনই দাবি করে সাউথ ব্লক। বুধবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকে উঠেছে সেই প্রসঙ্গ। वैश्विक शांति, स्थिरता और प्रगति के लिए भी हमारे संबंध बहुत अहम है। एक्सेलेंसी, सीमा पार पिछले 4 वर्षों में उत्पन्न हुए मुद्दों पर बनी सहमति का हम स्वागत करते हैं। सीमा पर शांति और स्थिरता बनाए रखना हमारी प्राथमिकता रहनी चाहिए। म्यूचुअल ट्रस्ट, म्यूचुअल रिस्पेक्ट और म्यूचुअल सेंसिटिविटी हमारे संबंधों का आधार बने रहना चाहिए। বৈঠক তো হলো, কিন্তু তাও কি ভরসা করা যায় চীনকে? রিপাবলিক বাংলা।